সুপ্রিয় চাকরি প্রত্যাশী, এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 43তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাকরণ অংশ, এবং আমরা জানি যে বিসিএস প্রিলিমিনারিতে ব্যাকরণ অংশের মান হচ্ছে 15। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? আসলে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নন, অনেক ব্যাকরণবিদ একটি কারক বাদ দিতে চেয়েছিলেন, সেটি হচ্ছে সম্প্রদান কারক। কারণ হচ্ছে যে কে বা কারা যদি দ্বারা আমরা প্রশ্ন করি সেটি যেমন কর্তৃকারক হয়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটি আনসার হয় সেটি হচ্ছে কর্মকারক। সেক্ষেত্রে কর্মকারক এবং সম্প্রদান কারক একই টাইপের। যেমন আমরা যদি বলি কাউকে যদি কোনো কিছু দেয়া হয়, যাকে দেয়া হয় সেটি হচ্ছে কর্মকারক, আবার যে জিনিসটি দেওয়া হয় সেটিও কর্মকারক। একইভাবে যদি শর্তহীনভাবে বা নিঃস্বার্থভাবে অথবা ইহকালীন কোনো ধরনের শর্ত ছাড়াই কাউকে যদি কোনো কিছু দেওয়া হয় সেক্ষেত্রে সেটি কিন্তু সম্প্রদান কারক হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই কারকটি বাদ দিতে চেয়েছিলেন, তাহলে অবশ্যই উত্তর হবে সম্প্রদান কারক। যেমন আমরা একটু যদি দেখি করণ কারক কাকে বলে, আমরা জানি যে কোনো কিছু দ্বারা দিয়া কর্তৃক যদি হয়, অর্থাৎ যন্ত্র সহায়ক উপায় যদি বোঝায়, এটির সাথে যদি ক্রিয়া সম্পর্ক থাকে সেটি হয় করণ কারক। এবং আমরা জানি যে অপাদান কারক মানে হচ্ছে যা হতে, যা থেকে বা কোনো কিছু হতে যদি কোনো কিছু হয় সেটি হচ্ছে অপাদান কারক, এবং স্থান সময় বিষয় থাকলে সেটি হয় অধিকরণ কারক। কিন্তু কর্মকারক এবং সম্প্রদান কারক প্রায় একই টাইপের জিনিস, এ কারণে অনেক ব্যাকরণবিদ এবং বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এই কারকটি বাদ দিতে চেয়েছিলেন। তাহলে অবশ্যই উত্তর হবে খ। এরপরে প্রশ্ন হচ্ছে কোনটি নাম ধাতুর উদাহরণ। আমরা জানি যে ধাতু মানে হচ্ছে ক্রিয়ামূল, তো ধাতু বা ক্রিয়ামূলের মধ্যে আমরা যদি একটু দেখি যে চল, এটি কিন্তু ধাতু বা ক্রিয়ামূল, যদি বলি কর এটি হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, কিন্তু এই যে বেতা এটি হচ্ছে নাম ধাতু। নাম ধাতু কিরকম? যেমন আমরা যদি বলি বেত, তাহলে এটি অবশ্যই নাম, কিন্তু এটার সাথে যদি আমরা আ দেই বেতা, এটি অবশ্যই তখন যে ধাতু হয় সেটি হচ্ছে নাম ধাতু। যেমন আমরা যদি বলি শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এখন এই যে বেতাচ্ছেন এটি কিন্তু একটি ক্রিয়া, তাহলে এই যে বেত হচ্ছে একটা নাম, এই নাম থেকে যে ক্রিয়াটা হয় এটিকে আমরা বলি যেমন বেতাচ্ছেন হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। তাহলে এখানে যে প্রশ্নটি কোনটি নাম ধাতুর উদাহরণ, অবশ্যই উত্তর হবে বেতা, কারণ বাকি সবগুলোই সরাসরি ধাতু বা ক্রিয়ামূল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কী? আমরা জানি যে গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ। তাহলে কেন অন্ধ অনুকরণ? কারণ এই গড্ডল মানে হচ্ছে ভেড়া, এবং আমরা জানি যে ভেড়া যেদিকে যায় যদি একটা সামনের দিকে যায়, পরে পিছনে যে কয়টা ভেড়া থাকে সবগুলো একই দিকে যায়, অর্থাৎ সামনের যে ভেড়া থাকে এবং সেটিকে অনুসরণ করে। এবং আমরা এটিও দেখি যে যখন ভেড়ার পাল কেউ নিয়ে যায়, অনেক বড় একটি ভেড়ার পাল কিন্তু একজন ব্যক্তি নিয়ে যেতে পারে। কেন? কারণ সামনের একটাকে যদি সে পরিচালনা করে, পিছনে যে ভেড়াগুলো থাকে সবাই সামনের ওইটাকে অনুসরণ করে। এবং আমরা এরকমও দেখি যে কোনো ভেড়া যদি এরকম কোনো একটা ব্রিজ পার হতে গিয়ে বা কোনো কিছু পার হতে গিয়ে প্রথমটা লাফ দেয়, পিছনে সবগুলো কিন্তু লাফ দিয়ে দেয়। এই জন্য আমরা এই বাগধারাটিতে বলে থাকি যে গড্ডল মানে হচ্ছে ভেড়া, এবং আমরা জানি গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে ভেড়ার প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ। এবং এই যে গড্ডলিকা প্রবাহ, এই বাগধারাটি কিন্তু এই অন্ধ অনুকরণ এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং অবশ্যই উত্তর হবে খ, অর্থাৎ ভেড়া। এরপরের প্রশ্ন হচ্ছে তাতে সমাজ জীবন চলে না বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? আমরা জানি অস্তিবাচক বাক্য মানে হচ্ছে যেটি তারা হ্যাঁবাচকতা বোঝায়, আর নেতিবাচক বাক্য মানে হচ্ছে যেটি তারা না বাচকতা বোঝায়। তবে অস্তিবাচক বাক্যেও নেগেটিভ কথা থাকতে পারে, কিন্তু সরাসরি না অথবা নয় কথাটি থাকবে না। তাহলে এই যে বাক্যটি যখন আমরা চেঞ্জ করব বা পরিবর্তন করব, কোনোভাবে অর্থের পরিবর্তন করা যাবে না, শুধু স্ট্রাকচার বা গঠনগত পরিবর্তন করতে হবে। তাহলে একটু দেখি, তাতে সমাজ জীবন চলে না, এখন যদি আমরা বলি তাতে সমাজ জীবন চলে, এটা কখনোই আনসার হবে না, কারণ অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাতে না সমাজা জীবন চলে, এটাও হচ্ছে না। তাতে সমাজ জীবন চলে না মানে কি? তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। এখানে বাক্যটা হ্যাঁবাচকতা বোঝাচ্ছে, কিন্তু এই যে অচল এটা নেগেটিভ দিয়ে অর্থ কিন্তু ঠিক আছে। তাহলে অবশ্যই আনসার হবে তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। তাহলে আমরা যখন অস্তিবাচক থেকে নেতিবাচক করব বা নেতিবাচক থেকে অস্তিবাচক করব, কোনোভাবে আমরা অর্থের পরিবর্তন করব না, শুধু বাক্যটির গঠনগত পরিবর্তন করব। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, বাগযন্ত্রের অংশ কোনটি? আমরা জানি যে আমাদের যে স্বরযন্ত্র, স্বর নিয়ে যে যন্ত্র, অর্থাৎ আমাদের যে স্বরযন্ত্র সেটি কিন্তু বাগযন্ত্রের অংশ, ফুসফুস এটিও বাগযন্ত্রের অংশ, দাঁত এটিও কিন্তু বাগযন্ত্রের অংশ। তাহলে আমরা বলতে পারি উপরের সবকটি, অর্থাৎ এই সব কিছু মিলে কিন্তু আমাদের বাগযন্ত্র, যেটিতে আমরা ধ্বনিগুলো উচ্চারণ করি।
এরপরে প্রশ্ন হচ্ছে বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? আমরা জানি যে বিষমী ভবন মানে হচ্ছে যদি দুটো সমব্যঞ্জন থেকে একটি পরিবর্তন হয়, যেমন আমরা যদি বলি যে লাল থেকে নাল, এটির নাম হবে বিষমী ভবন, সুতরাং এটি কোনোভাবে আনসার হবে না। যদি বলি সমী ভবন, সমী ভবন মানে হচ্ছে যেমন আমরা যদি এরকমভাবে বলি যে দুটো ভবন আর কি সমান হবে, যেমন আমরা যদি বলি বদ যোগ জাত সমান বদ জাত, সুতরাং এটিও আনসার হবে না। আমরা যদি দেখি বড় থেকে বড্ড, দেখেন এখানে ডাবল ড আছে মানে দ্বিত্ব ব্যঞ্জন, সুতরাং অবশ্যই এটি আনসার হবে ব্যঞ্জন দ্বিত্ব। যেমন আমরা এরকম আরো বলতে পারি, যেমন পাকা থেকে পাক্কা, তোমাকে পাক্কা কথা দিলাম, এর মানে হচ্ছে যে আমরা যখন দুটো ডাবল ব্যঞ্জন ব্যবহার করি এবং যখন আমরা সেই শব্দটি জোর দেবার জন্য ব্যবহার করি, যেমন তোমাকে পাক্কা কথা দিলাম, কথার মধ্যে জোর আছে, অবশ্যই এটি ব্যঞ্জন দ্বিত্ব। যদি বলি সে আমাকে বড্ড ভালোবাসে, তাহলে বড় থেকে বড্ড, কথার মধ্যে জোর আছে। যদি বলি তুই সকাল যাবি, তাহলে কথার মধ্যে কি আছে, জোর আছে, সাব্বাস তুই পারবি, কথার মধ্যে জোর আছে। এই সবগুলাই হবে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। আর ব্যঞ্জন বিকৃতি কোনটা, যেমন আমরা অনেক সময় বলি লাল থেকে নাল, বিশেষ করে রংপুরের মানুষ, এই লাল থেকে নাল এটার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, সুতরাং অবশ্যই উত্তর হবে ব্যঞ্জন দ্বিত্ব। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে, সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? আমরা অনেক সময় কিন্তু বলি সপ্তকাণ্ড রামায়ণ, মানে বিশাল একটা বড় রামায়ণ, কিন্তু এক কাণ্ড না, দুই কাণ্ড না, তিন কাণ্ড না, চার কাণ্ড না, পাঁচ কাণ্ড না, ছয় কাণ্ড না, সপ্তকাণ্ড রামায়ণ মানে হচ্ছে বৃহৎ বিষয়। এই বাগধারা মানে হচ্ছে কিন্তু বিশেষ অর্থ, যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তাকে বাগধারা বলে। সুতরাং বাগধারা মানে কিন্তু বিশেষ অর্থ দেয়, তারপরেও অনেক ক্ষেত্রে কিন্তু অর্থের মিল থাকে। তো আমরা এই যে সপ্তকাণ্ড মানেই হচ্ছে বিশাল একটা ব্যাপার বা বৃহৎ বিষয়, সুতরাং অবশ্যই আনসার হবে বৃহৎ বিষয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? অনেক আপনারা অনেকেই এটার আনসার হয়তো বা মনে করবেন যে প্রত্যয়িত, অনেকেই আনসার করবেন প্রত্যয়িত, অনেকে আনসার করবেন সত্যায়িত। আসলে একেবারে যদি আমরা দেখি আমাদের অভিধান মতে বা বাংলা একাডেমির মতে, সেটি হচ্ছে যে প্রত্যয়িত হবে না, অবশ্যই আনসার হবে সত্যায়িত, অর্থাৎ অ্যাটেস্টেড শব্দের যে বাংলা পরিভাষা সেটি হচ্ছে সত্যায়িত। এই প্রশ্নটি কিন্তু বিগত সময়ে আরও একবার এসেছিল। এরপরে প্রশ্ন হচ্ছে ডেকে ডেকে হয়রান হচ্ছি, এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? আমরা অনেক সময় বারবার একজনকে ডাকি এবং ডেকে ডেকে হয়রান হয়ে যায়, অর্থাৎ ডেকে ডেকে হয়রান হচ্ছে মানে কি, আমি কিন্তু একবার ডাকি না, এই এদিকে আসো, এই এদিকে আসো, এই এদিকে আসো, এরকম বারবার ডেকে ডেকে কিন্তু হয়রান হচ্ছে, সুতরাং অবশ্যই আনসার হবে পৌনপুনিকতা। তাহলে ডেকে ডেকে হয়রান হয়েছে মানে কি, মানে হচ্ছে পৌনপুনিকতা। এরপরে প্রশ্ন হচ্ছে আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? এটি শব্দের উৎপত্তিগত শ্রেণী বিভাগ থেকে এসেছে এবং আমরা জানি আসমান শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, সুতরাং অবশ্যই আনসার কি হবে, আনসার হবে ফার্সি শব্দ। আমরা জানি যে এই বঙ্গদেশে প্রথম আগমন করে পর্তুগিজরা, অনেক পর্তুগিজ শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় এসেছে, সেগুলো আমরা মনে রাখবো। ফরাসি মানে হচ্ছে ফ্রান্স, এই শব্দগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখবো। আরবি শব্দগুলো যেমন আজান, ওজু, ইসলাম, সালাত, জান্নাত, জাহান্নাম, এগুলো আরবি শব্দ, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং আসমান যে শব্দটি এটি হচ্ছে ফার্সি শব্দ, এই শব্দগুলো আমরা মনে রাখবো। এরপরে প্রশ্ন হচ্ছে নিম্নবর্ণিত স্বরধ্বনি কোনটি? আমরা জানি নিম্নবর্ণিত স্বরধ্বনি একটি আছে এখানে, সেটির নাম হচ্ছে আ, অর্থাৎ এই যে স্বরধ্বনি যে উচ্চারণ স্থান, বিশেষ করে সাতটি মৌলিক স্বরধ্বনি যে উচ্চারণ স্থান, এই উচ্চারণ স্থান অনুযায়ী আমরা অনেকগুলাকে বলি উচ্চ স্বরধ্বনি, আমরা বলি উচ্চ মধ্য স্বরধ্বনি, আমরা বলি নিম্ন স্বরধ্বনি, আমরা বলি নিম্ন মধ্য স্বরধ্বনি। তবে এই নিম্নবর্ণিত স্বরধ্বনি যেটি, সেটির নাম হচ্ছে আ, অর্থাৎ আ আ আ যখন আমরা বলি, সেটি কিন্তু আমাদের যখন উচ্চারিত হয় এটাকে বলা হয় নিম্নবর্ণিত বিবৃত স্বরধ্বনি, অর্থাৎ ঠোঁটের আকৃতি এটা স্বাভাবিক থাকে এবং এটা নিচের অংশ থেকে উচ্চারিত হয়। এরপরে প্রশ্ন হচ্ছে জিজিবিষা শব্দটির অর্থ কি? জিজিবিষা মানে হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা, এটি মূলত এক কথায় প্রকাশ থেকে এসেছে, অর্থাৎ এই যে বেঁচে থাকার ইচ্ছা এটিকে আমরা এক কথায় বলি জিজিবিষা। তাহলে এটি কিন্তু এক কথায় প্রকাশ থেকে এসেছে, আমরা বিশেষ করে নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ বা আরও যা বেসিক বা মৌলিক বইগুলো আছে এগুলো থেকে আমরা এই এক কথায় প্রকাশগুলো পড়ব। পাশাপাশি বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যদি ভালো মতো পড়ি তাহলে কিন্তু খুব সহজে পরীক্ষায় উত্তর করতে পারবো। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে, ভুল বানান কোনটি? আমরা জানি অন্তঃসার বানানটি ঠিক আছে, মুহূর্ত বানানো ঠিক আছে, অদ্ভুত বানানো কিন্তু ঠিক আছে, কারণ আমরা জানি ভূত বানানে দীর্ঘকার,
কিন্তু অদ্ভুত বানানে রস্যকার। এখন একজন স্টুডেন্ট বলল যে স্যার অদ্ভুত বানানে কেন রস্যকার হবে, যত ভূত দেখি কেন্দ্রীভূত মন্দিভূত ভূত সবই তো দীর্ঘকার। আমি বললাম এই বানানটাই অদ্ভুত, মানে এই বানানটাতে এমনিতেই কি হয় রস্যকার হয়, আমরা এইভাবে মনে রাখবো। তাহলে ভুবন বানানটিতে কিন্তু রস্যকার হওয়ার কথা, কিন্তু ভুবন বানানটিতে যেহেতু দীর্ঘকার দেয়া হয়েছে সুতরাং এটি হচ্ছে ভুল বানান। এরপরে প্রশ্ন হচ্ছে যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? আমরা খুব সহজে জানি যিনি তিনি যেই সে যারা তারা যেমন তেমন যখন তখন যেহেতু সেহেতু এই ধরনের শর্ত যদি থাকে সেটি কিন্তু অবশ্যই কী হবে, জটিল বাক্য হবে। সুতরাং এটির উত্তর হবে জটিল বাক্য। তাহলে আমরা কী জানলাম যে কোনো একটা বাক্যে যদি শর্ত থাকে এবং প্রথম বাক্যটা পরের বাক্যের উপর নির্ভরশীল হয়, অর্থাৎ একটি প্রধান খণ্ড বাক্য এবং একটি আশ্রিত বাক্য যদি পরস্পর নির্ভরশীল হয় সেটি অবশ্যই জটিল বাক্য হবে। সবশেষ প্রশ্ন যেটি চিকিৎসাশাস্ত্র কোন সমাস? আমরা জানি যে চিকিৎসাশাস্ত্র মানে হচ্ছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র, তাহলে মাঝখানের পদটা লোপ পাচ্ছে এবং এটিকে আমরা তখন বলি মধ্যপদলিপি কর্মধারয় সমাস, তাহলে এটি অবশ্যই উত্তর হবে কর্মধারয় সমাস। আমরা সমাসের ক্লাসে এটি নিয়ে বিস্তারিত কথা বলেছি। সবশেষে যেটি বলতে চাই সেটি হচ্ছে এই যে বিসিএসসির বিগত সালে প্রশ্নগুলো আমরা ব্যাখ্যাসহ বললাম, এইভাবে আমরা প্রত্যেকটি প্রশ্ন যদি ব্যাখ্যাসহ পড়ি তাহলে সরাসরি যদি কোনো প্রশ্ন পরবর্তী বিসিএসে আসে অথবা এটির ব্যাখ্যা থেকে কোনো প্রশ্ন আসে আমরা কিন্তু খুব নির্ভুলভাবে সেই প্রশ্নের উত্তর করতে পারবো।